শর্ট প্যানেল মাত্র 20 টাকা, মাত্র 20 টাকা, 300 ওয়াটের যেটা থাকে 300 ওয়াটের, তো 20 ভোল্টের প্যানেল মাত্র 20 টাকা করে থাকে, মাত্র 20 টাকা। আর প্রোডাক্ট বাসাবাড়ি বলেন, আপনার ফ্যাক্টরি বলেন, ইন্ডাস্ট্রিয়াল বলেন, তারপরে আপনার যেটা মানে সোলার হোম সিস্টেম, সোলার হাইব্রিড সিস্টেম, সোলার অন গ্রিড সিস্টেম, সোলার পাম্প সিস্টেম, আমার কাছে মানে কিছু বাকি রাখেন নাই, কিছু বাকি নাই, এক দোকানে পাবে ইন টোটাল এ টু জেড যা আছে সোলারের যাবতীয় সবকিছু আপনারা আমার থেকে পেয়ে যাবেন। এই কন্ট্রোলারটার কাজ হলো গিয়ে ওই যে আপনাকে বলছি সোলার পাম্পের যে কাজটা করে থাকি ইরিগেশনের ক্ষেত্রে, যে এখন সামনে শীতকাল চলে আসছে, বর্ষাকাল গেলেই তো শীতকাল চলে আসবে, শীতকাল কাছাকাছি কাছাকাছি একদম, তখন কিন্তু জমিতে পানি দেওয়ার প্রয়োজন হয়, জি জি জি, তখন এই পানি দিতে হলে সোলার প্যানেলের মাধ্যমে আপনি এটার মাধ্যমে আপনি পানি দিতে পারবেন দিনের বেলা, সোলার প্যানেল দিয়ে পাম্প দিয়ে পানি দেওয়া যাবে, পানি দেওয়া যাবে, কোনো ব্যাটারির প্রয়োজন নাই, আপনার ইলেকট্রিসিটি মোটর আছে, ওই মোটরের মাধ্যমে আর এই সোলারের মাধ্যমে, এই দুইটা জিনিস থাকলে আপনি জমিতে পানি দিতে পারতেছেন, আর কিছুর দরকার নাই, আর কিছুর প্রয়োজন নাই, না কারেন্টের প্রয়োজন আছে, না আপনার ব্যাটারির প্রয়োজন আছে। সোলার ইনস্টল করতে চান যে ভাই আমি ইনস্টল করব, আমার এটা ইনস্টল করে দিবে কে, আমাদের নিজস্ব দক্ষ টেকনিশিয়ান আছে, টেকনিশিয়ানের মাধ্যমে আপনার ওইখানে গিয়ে আপনার যে পর্যায়ে বাংলাদেশের যেখানে যে কোনো জায়গায় যে কোনো লাগাই দিয়ে আসবে, এই যে আপনার 12 ভোল্টের যে প্যানেলগুলো, এটা 12 ভোল্টের প্যানেল, এটা কিন্তু জেনেটিক ব্র্যান্ডের, জেনেটিক ব্র্যান্ডের, এটা লাগে 100 ওয়াট, যেগুলো অরিজিনাল জেনেটিক সোলার প্যানেল, মোনো প্যানেল, এগুলার ভিতরে গ্লাসের ভিতরে লেখা থাকে, এরকম লেখা থাকে, এরকম লেখা থাকবে মোনো 100 ওয়াট, এই যে দেখেন এটা 200 ওয়াট, এটা থাকতেছে 200 ওয়াট, সব এ গ্রেডের প্যানেল, যারা এ গ্রেড বললে হবে, এ গ্রেড বললে না, আপনারা এই প্যানেলের ভিতরে ভাই কপি মালের অভাব নাই, আমি আপনাদেরকে প্রমাণ করে দিতে পারবো যে আমার এই প্রোডাক্টটা 100% এ গ্রেড প্যানেল, কিভাবে এর যে ইনভার্টার গুলো আছে সব ব্র্যান্ডেরই আছে মোটামুটি, এটা হলো ডিজেডিসি, ডিজেডিসি, হ্যাঁ এটা হলো 3 কিলো, 3.5 কিলো, 3.5 কিলো ডিজেডিসি, ভাষায় তো অনেক কষ্ট আইতাছে, এটা অনেক ওয়েট ভাই। আর আরেকটা হট আইটেম হলো কি আপনার এই যে ইনভার্টারটা স্মার্ট, স্মার্ট এই ইনভার্টার ব্র্যান্ডের, এটা আচ্ছা এটা লগে আপনার 1600 ওয়াট, এটা 2000 ভিএ কেবল, এগুলি কি আপনার কাছে আছে, সব কিছু আছে ভাই, এই যে এদিকে দেখেন সব লগে সোলার লাইট, দেখেন সোলার লাইট এদিকে আছে, সোলার কেবল আছে, কেবল আছে, দোকান তো বেশি বড় না, দোকান লগে ছোট, একটা দোকানে মনে করেন এই টুকিটাকে নিয়ে রাখছি আর সব কিছু ভিডিওতে দেখানো সম্ভব, জি জি, সোলার 12 ইঞ্চি, 12 ইঞ্চি আছে, এই যে 16 ইঞ্চি ফ্যান ভিতরে আছে, 16 ইঞ্চি এই যে ভিতরে থাকে, ওই পাশে একটা নোহা আছে ভিতরে, আসলে এগুলো বের করার মানে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো, ভালো আছেন আপনি? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি দোয়ায়, আর একদম দেখতে পাচ্ছি সোলার প্যানেলের মানে মেলা জমায় দিয়েছেন নাকি? জি ভাই, জি ভাই, মেলা একদম, মেলা থাকবে ইনশাআল্লাহ। ওই যে ভাই এদিকেও আছে, এগুলি সব বড় বড় গুলি থাকতেছে নাকি? জি ভাই, সব আমার থেকে বড় ভাই, মানে আপনার থেকেও বড় থাকতেছে একদম সোলার প্যানেল, শিল্প কারখানা এবং কি বাসাবাড়ি সব ধরনের প্রোডাক্ট, বাসাবাড়ি বলেন, আপনার ফ্যাক্টরি বলেন, ইন্ডাস্ট্রিয়াল বলেন, তারপরে আপনার যেটা মানে সোলার হোম সিস্টেম, সোলার হাইব্রিড সিস্টেম, সোলার অন গ্রিড সিস্টেম, সোলার পাম্প সিস্টেম, আমার কাছে মানে কিছু বাকি রাখেন নাই, কিছু বাকি নাই, এক দোকানে পাবে ইন টোটাল এ টু জেড যা আছে সোলারের যাবতীয় সবকিছু আপনারা আমার থেকে পেয়ে যাবেন। তো ইনশাআল্লাহ যতটুক সম্ভব হয় আমরা দেখানোর চেষ্টা করব, তার আগে আপনি দোকানে আসার আগে ঠিকানা আগে বলে দিবেন ভাই। আমার দোকানে আসতে হলে প্রথমত যে ঢাকা যে প্রান্তে আসুক আপনার গুলিস্তানে আসতে হবে, জি জি, গুলিস্তানে এসে হানিফ ফ্লাইওভারের পাশে কাপ্তান বাজার কমপ্লেক্স দোতলায় উঠে 111 নম্বর এমটি সোলার পাওয়ার, এই যে এই নামটা আগে দেখতে হবে নাকি? আর দোকান নাম্বার তো মনে রাখতে হবে, 111। আর যারা আসতে পারবে না তারা কিভাবে প্রোডাক্টগুলি নিবে? যারা আসতে পারবে না তারা আমার কাছ থেকে কন্ডিশনের মাধ্যমে নিতে পারে, কিংবা সারা বাংলাদেশে, সারা বাংলাদেশে আমরা নদীর মাঝখানে যার বাড়ি ভাই, নদীর মাঝখানে, নদীর মাঝখানে যার বাড়ি তার ওইখানে যদি ভাই কুরিয়ার থাকে অবশ্যই আমি ওইখানে পাঠাই দেবো, অবশ্যই জায়গায় পাঠাই, কুরিয়ার থাকতে হবে, কুরিয়ার যদি না থাকে তাহলে আমি কিভাবে পাঠাবো ভাই প্রোডাক্ট? আমাকে 1000 টাকা অ্যাডভান্স করবে, আমি বাকি টাকা, বাকি টাকা কন্ডিশনে চলে যাবে, মালামাল উঠাই নিতে পারবে। আচ্ছা আপনি একটু মূলত কি কি আইটেম গুলি থাকতেছে একটু বলে দিবেন আমাদেরকে ভাই? আমার এখানে থাকতেছে সোলার হোম সিস্টেমের জন্য যাবতীয় যা প্রয়োজন আছে, জি জি, হোম সিস্টেমে 11টা আইটেম লাগে, ফ্যান সহ, সোলার বলেন, কেবল বলেন, চার্জ কন্ট্রোলার, ব্যাটারি, ব্যাটারি তো দেখতেই পারতেছেন, এগুলো সব ব্যাটারি, এগুলো সব একদম তাল দেওয়া থাকতেছে, সব ব্যাটারি থাকতেছে, সব ব্যাটারি থাকতেছে। আচ্ছা ছোট বড় সব ব্যাটারি নিতে পারবেন, ছোট বড় সব সোলারই নিতে পারবেন, ফ্যানও আছে এই পাশে। আচ্ছা কন্ট্রোলার প্রথমে কি দিয়ে শুরু করবেন? প্রথমে শুরু করব হলো কি আপনার চার্জ কন্ট্রোলার দিয়ে শুরু করি, চলেন একটু চার্জ কন্ট্রোলার গুলো একটু দেখি, উন্নত মানের যে চার্জ কন্ট্রোলার গুলো আসছে চায়না এগুলো, হ্যাঁ এটা হলো 20 চায়না, হ্যাঁ 20 এমপিয়ার চার্জ কন্ট্রোলার, এটা 12-24 অটো, 12 ভোল্টও কাজ করবে, 24 ভোল্টও কাজ করবে, ডিসপ্লে থাকবে, হলো ডিজিটাল ডিসপ্লে, ডিজিটাল ডিসপ্লে। এই চার্জ কন্ট্রোলারের ভিতরে সুবিধাটা কি, এই চার্জ কন্ট্রোলারের ভিতরে আপনি সোলার থেকে কত এম্পিয়ার পাচ্ছেন সেটা দেখাচ্ছে, মানে দেখা যাবে, দেখা যাবে। আচ্ছা তারপর সোলার থেকে কত ভোল্ট পাচ্ছেন সেটা দেখতে, সেটাও দেখতে পারবে,
আপনার একটা লাইটে কত এম্পিয়ার টানতেছে, কত এম্পিয়ার আপনি লোড নিচ্ছেন সেটাও দেখা যাবে ভাই। পুরো দুনিয়াতে একটার ভিতরই নিয়ে আসছেন, অন্য কোন চার্জ কন্ট্রোলারে সম্ভব দেখা যাবে না বা বোঝাও যাবে না। আমার এই চার্জ কন্ট্রোলারের ভিতরে কি দেওয়া আছে সব কিন্তু একবার উপর থেকে আপনি দেখতে পারতেছেন একদম, এখানে লুকোচুরির কোনো কিছুই না। আচ্ছা এটার প্রাইস কিরকম দিতেছেন? এটার প্রাইস দিচ্ছি মাত্র 1500 টাকা পার, অনলি 1500 টাকা। ডিজিটাল ডিজিটাল চার্জ কন্ট্রোলার 20 এম্পিয়ার 30 এম্পিয়ার থেকে শুরু করে আপনি 100 এম্পিয়ার পর্যন্ত পাবে। BFD কন্ট্রোলার, BFD কন্ট্রোলার থাকতেছে। এই কন্ট্রোলারটার কাজ হলো গিয়ে ওই যে আপনাকে বলছি সোলার পাম্পের যে কাজটা করে থাকি ইরিগেশনের ক্ষেত্রে, যে এখন সামনে শীতকাল চলে আসছে, বর্ষাকাল গেলেই তো শীতকাল চলে আসবে, শীতকাল কাছাকাছি একদম কাছাকাছি একদম, তখন কিন্তু জমিতে পানি দেওয়ার প্রয়োজন হয়। জি জি জি। তখন এই পানি দিতে হলে সোলার প্যানেলের মাধ্যমে আপনি এটার মাধ্যমে আপনি পানি দিতে পারবেন দিনের বেলা। সোলার প্যানেল দিয়ে পাম্প দিয়ে পানি দেওয়া যাবে, পানি দেওয়া যাবে, কোনো ব্যাটারির প্রয়োজন নাই। আপনার যে ইলেকট্রিসিটি মোটর আছে ওই মোটরের মাধ্যমে আর এই সোলারের মাধ্যমে, এই দুইটা জিনিস থাকলে আপনি জমিতে পানি দিতে পারতেছেন। আর কিছু দরকার নাই, আর কিছুর প্রয়োজন নাই, না কারেন্টের প্রয়োজন আছে না আপনার ব্যাটারির প্রয়োজন আছে, সোলার প্যানেল প্লাস ওইটা দিলে, সোলার প্যানেল প্লাস এটা। আরে ভাই কি জাদুর বাক্স নিয়ে আসছেন একদম, এগুলো দিয়ে আপনি জমিতে পানি দিতে পারবেন। আর যারা ইনস্টল করতে চান, যে ভাই আমি ইনস্টল করবো, আমার এটা ইনস্টল করে দেবে কে, আমাদের নিজস্ব দক্ষ টেকনিশিয়ান আছে, টেকনিশিয়ানের মাধ্যমে আপনার ওইখানে গিয়ে আপনার যে পর্যায়ে বাংলাদেশের যেখানে যে কোনো জায়গায় যে কোনো লাগাই দিয়ে আসবে, আপনার গিয়ে এটা ইনস্টল করে দিয়ে আসবো, অবশ্যই টেকনিশিয়ান চার্জটা দিয়ে দেবে। চার্জ কন্ট্রোলার এগুলি তো দেখলাম, মূলত সোলার প্যানেলটা তো আগে দরকার নাকি ভাই? সোলার প্যানেল তো অবশ্যই আগে দরকার, যেমন আপনার সোলার হোম সিস্টেমে চার্জ কন্ট্রোলার যেগুলো, জি 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 জি, এই যে আপনার 12 ভোল্টের যে প্যানেল গুলা, এটা 12 ভোল্টের প্যানেল, এটা কিন্তু জেনেটিক ব্র্যান্ডের, জেনেটিক ব্র্যান্ডের, এটা লাগে 100 ওয়াট, যেগুলো অরিজিনাল জেনেটিক সোলার প্যানেল, মোনো প্যানেল, এগুলার ভিতরে গ্লাসের ভিতরে লেখা থাকে, এরকম লেখা থাকে, এরকম লেখা থাকবে, মোনো 100 ওয়াট। এই যে দেখেন এটা 200 ওয়াট, এটা থাকতেছে 200 ওয়াট। জেনেটিক পাবেন আমার কাছে, রিস পাবেন আমার কাছে, মোটামুটি এখানে সব ব্র্যান্ডের সবগুলো এরকম কার্টুন করা থাকবে, দেখানো সম্ভব না ভাই ভিডিওতে। পার ওয়াট বা ভোল্ট এগুলো পার ওয়াট দিচ্ছি, বর্তমান প্রাইস হলো 27 টাকা পার ওয়াট, 12 ভোল্টেরটা, 12 ভোল্টেরটা মাত্র 27 টাকা, 27 টাকা পার ওয়াট। আর এই যে বড় যে প্যানেল গুলো দিছে এগুলো 100% সব এ গ্রেডের প্যানেল, একদম এ গ্রেড বললে হবে, এ গ্রেড বললে না, আপনারা এই প্যানেলের ভিতরে ভাই কপি মালের অভাব নাই, কপিও ভাই আছে, কপিও বের হইছে। যারা এ গ্রেড প্যানেল এখনো অনেকে ভাই বুঝে না, এখন যারা এ গ্রেড, আমি বলতেছি এখন আমি যে বলতেছি আপনাকে এ গ্রেড, এটা তো কোনো নিশ্চয়তা নেই, এটা তো কপি মাল হইতে পারে, কপি মাল। এখন আমি আপনাকে কিভাবে প্রমাণ করে দিব যে এ গ্রেড প্যানেল এটা? আচ্ছা তো আমি আপনাদেরকে প্রমাণ করে দিতে পারবো যে আমার এই প্রোডাক্টটা 100% এ গ্রেড প্যানেল। কিভাবে? এই গ্লাসের ভিতরে একটা বারকোড আছে, গ্লাসের ভিতরে একটা বারকোড, দেখেন এই যে যে বারকোডটা, এই বারকোডের মাধ্যমে আপনার ফোন দিয়ে, আপনার ফোন দিয়ে গ্রাহক যে থাকবে তার ফোন দিয়ে আমি গুগলে ঢুকে চেক করে দেখাই দিব এ গ্রেড প্যানেল কিনা, এ গ্রেড কিনা একদম যাচাই স্ক্যানিং করলে বা বারকোডটা দিয়ে বারকোড দিয়ে সার্চ দিয়ে আমি এনে দিব যে এটা এ গ্রেড প্যানেল, এ গেলে এ গ্রেড, এবং কি নিজেরাই চেক করে, নিজেরাই চেক করে নিতে পারবে। আচ্ছা এটা পার ওয়াট কত করে দিচ্ছেন? এটা পার ওয়াট দিচ্ছি মাত্র 22 টাকা, মাত্র 22 টাকা, মাত্র 22 টাকা, ওটার থেকে আরো কমে দিয়ে দিতেছেন একদম, 24 ভোল্টের প্যানেল মাত্র 22 টাকা। আচ্ছা এর থেকে কমে আছে ভাই 300 ওয়াট প্যানেল মাত্র 20 টাকা, মাত্র 20 টাকা, 300 ওয়াটের যেটা থাকতেছে, 300 ওয়াটের 24 ভোল্টের প্যানেল মাত্র 20 টাকা করে থাকতেছে, মাত্র 20 টাকা। আচ্ছা আচ্ছা তারপর কি থাকতেছে ভাই? তারপর ভাই এই যে যে বড় বড় যে প্যানেল গুলা, এগুলোকে যে সোলার প্যানেল 585 ওয়াট, 585 ওয়াট, এই পাশে পাবেন লনজি, এটা কিন্তু ভিয়েতনামের প্রোডাক্ট, মেড ইন ভিয়েতনাম, এটার কিন্তু অনেক কপিও আছে, চায়নাটাও আছে। অনেকে বলে যে ভাই আপনারা 22 টাকা করে, এটাও 22 টাকা করে বিক্রি করছেন, অনেকে বলে আপনারা 22 টাকা করে বিক্রি করতেছেন, ভাই আমরা তো এখানে হোলসেল রেটে বিক্রি করি, আমাদের এখান থেকে সারা বাংলাদেশে সেল হচ্ছে, প্রাণ কেন্দ্র নবাবপুর, নবাবপুর কাপ্তান বাজার, যেটা বাজার যেটা সোলার মার্কেটে কাপ্তান বাজারটাই বেস্ট, বর্তমানে পাশে সুন্দরবন আছে, তবে সুন্দরবন থেকে কাপ্তান বাজারটা এখন রানিং বেশি, এখন আমাদের এখান থেকে এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে সেল হচ্ছে, সেল হয়। এখন আমরা যদি 22 টাকা বিক্রি করি, সে তো 25 টাকা 30 টাকা এমনি বিক্রি করবে, এমনি বিক্রি করতে হবে, কস্টিং খরচ তার লাভ প্রফিট সব মিলাই আর কি। আচ্ছা এই পাশে জিঙ্কো, জিঙ্কো জিঙ্কো কিন্তু এটা বাইফেসিয়াল ভাই, বাইফেসিয়াল মানে ডাবল ডাবল গ্লাস, এই যে ভাই দেখেন, আরে ভাই ডাবল গ্লাস, হ্যাঁ একদম ডাবল গ্লাস, ডাবল দুই সাইড থেকে, দুই সাইড থেকে চার্জিং চার্জিং হবে, চার্জিং হবে 585। আর এটা কিন্তু জে ভাই, এন টাইপ সোলার, হ্যাঁ এটাও কিন্তু ডাবল গ্লাস, এটাও ডাবল গ্লাস, এটাও ডাবল গ্লাস ভাই, এই যে ওরে ভাই ডাবল গ্লাস, মানে ডাবল সাইড থেকে, ইয়া ডাবল সাইড থেকে আপনি উপরে পিছনে সব দিক থেকে আপনি এটা থেকে চার্জিং এম্পিয়ার পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা ওকে, তারপর এখন এই সোলার প্যানেল গুলো আপনি অন গ্রিডে ব্যবহার করতে পারবেন, হাইব্রিডে ব্যবহার করতে পারবেন, মানে দুই ভাবে ব্যবহার করা যাবে। এখানে আপনার হাইব্রিড যে ইনভার্টার গুলো আছে সব ব্র্যান্ডেরই আছে মোটামুটি, এটা হলো ডিজেডিসি, ডিজেডিসি, হ্যাঁ এটা হলো 3 কিলো, 3.5 কিলো, 3.5 কিলো ডিজেডিসি, ভাষাইতে অনেক কষ্ট আইতাছে, এটা অনেক কোয়েট ভাই। আর আরেকটা হট আইটেম হলো কি আপনার এই যে যে ইনভার্টারটা স্মার্ট,
স্মার্ট এই ইনভার্টার গুলোতে, এটা কিন্তু শাকো ব্র্যান্ডের, হ্যাঁ শাকো ব্র্যান্ডের, শাকো ব্র্যান্ডের এটা। আচ্ছা, এটা লগে আপনার 1600 ওয়াট, এটা 2000 ভিএ, জি জি 2000 ভিএ, এটা 1600 ওয়াট, 1600 ওয়াট, প্রায় এখন 25000 টাকা মাত্র, মাত্র 25000 টাকা দেখতেছে, জি একদম। আচ্ছা, এক ব্যাটারি সিস্টেম, আর এইটি যে ইনভার্টারটা, এটাই কোনো ব্যাটারির প্রয়োজন নাই, এটা সরাসরি দিনের বেলা সোলার থেকে আপনার যত লোড আছে, মানে 4000 ওয়াট লোড আপনি এই ইনভার্টার থেকে নিতে পারবেন, মানে এদিক দিয়ে চার্জ হবে, এদিক দিয়ে আপনাকে সাপোর্ট দিয়ে দিবে, চার্জ তো হওয়ার কোনো প্রশ্নই না, মানে সরাসরি সরাসরি আপনাকে সাপ্লাই দিবে, আপনি চাইলে ব্যাটারি ব্যবহার করলে করতে পারেন, না করলেও না করতে পারেন, না করতে পারেন, ব্যাটারির কোনো প্রয়োজন নাই, এটা ব্যাটারি সিস্টেম না, এটা ব্যাটারি, এটা হলো এই যে এখানে লেখা আছে ভাই দেখেন, এখানে লেখা আছে ডু নট কন্টাক্ট দা ব্যাটারি, কোনো ব্যাটারির প্রয়োজন নাই, আপনি যদি চান যে আমার রাতে ব্যাকআপের প্রয়োজন আছে তাহলে আপনি ব্যাটারি লাগাইতে পারেন, আর যদি বলেন যে আমি ব্যাটারি লাগাবো না তাহলে আপনি সরাসরি সরাসরি সোলার থেকে নিবে। আচ্ছা, তারপর ব্যাটারি গুলো একটু দেখাই দিবেন, ব্যাটারি কোন কোন কোম্পানির থাকতেছে, ব্যাটারি আমার এখানে আপনার এই যে হ্যামকো কোম্পানির, হ্যামকো কোম্পানির ভিতর থাকতেছে, এগুলো সব, এগুলো সব হ্যামকো, বিভিন্ন রেঞ্জের ভিতর বিভিন্ন ইয়া থাকে, এটা 30 এমপিয়ার থেকে শুরু করে 130 এমপিয়ার পর্যন্ত আছে, একদম একদম 130 থেকে 130 পর্যন্ত মার্কেট চ্যালেঞ্জ প্রাইস, এটা ফোন না দিলে বোঝা যাবে না, নাকি ফোন না দিলে বোঝা যাবে না, প্লাস ফোন দিলে দেখা যাচ্ছে হয়তো আপনার কাছে বেশি মনে হয়, মার্কেটে আসবেন, মার্কেটে মার্কেটে এসে আমার দোকানে দেখবেন, প্লাস আরো 10-50টা দোকান আছে এই মার্কেটে, আপনি যাচাই করবেন, যদি মার্কেট চ্যালেঞ্জ না দিতে পারছি তাহলে ব্যাটারি আপনাকে দিয়ে দেবো, একদম। আচ্ছা, এগুলি তো এখন সব যন্ত্রপাতি দেখেন, লাইট ফ্যান কেবল এগুলি কি আপনার কাছে আছে, সব কিছু আছে ভাই, এই যে এদিকে দেখেন সব আলোকে সোলার লাইট, দেখেন সোলার লাইট এদিকে আছে, সোলার কেবল আছে, কেবল আছে, দোকান তো বেশি বড় না, দোকান আলোকে ছোট, একটা দোকানে মনে করেন এই টুকিটাকে নিয়ে রাখছি আর সবকিছু ভিডিওতে দেখানো সম্ভব, জি জি, আমাদের গোডাউনে সব সমগ্র মালামাল আছে, আপনারা আমাদের কাছে যোগাযোগ করবেন, যা যা প্রয়োজন আছে ইনশাল্লাহ আমি দিতে পারবো, একদম। আর এই যে এরকম এই সোলার ফ্যান 12 ইঞ্চি আছে, এই যে 16 ইঞ্চি ফ্যান ভিতরে আছে, 16 ইঞ্চি এই যে ভিতরে থাকে, ওই পাশে আছে ভিতরে, আসলে এগুলো বের করার মানে হয় পাইনি ভাই, জায়গা ছোট, জায়গা দেখানো, আরেকটা বিষয় সবাই আমাদের কাছে এসিডিসি সিলিং ফ্যান চাচ্ছে, হ্যাঁ লাভা কোম্পানি, এসিডিসি লাভা কোম্পানির এসিডিসি সিলিং ফ্যান, এসিডিসি সিলিং ফ্যান থাকবে, এসিডিসি সিলিং ফ্যান থাকবে, তো আপনারা এটা কি সোলারের না বিদ্যুতের, সোলারও চলবে কারেন্টেও চলবে, কারেন্টেও চলবে, সোলারও চলবে কারেন্টেও চলবে, বলেন কি ভাই একদম, দেখেন এখন কিন্তু নর্মাল একটা ফ্যান কিনতে গেলে 3500 সোলার হোম সিস্টেম করেন তাহলে তো আপনার 12 ভোল্টের যে ফ্যান গুলো আছে এগুলো ব্যবহার করতেছেন, জি জি জি, এগুলা যখন আপনি ব্যবহার করতেছেন এখন কারেন্ট চলে যাচ্ছে, আপনি চাইলে সিলিং ফ্যানটা আপনি ইউজ করতে পারতেছেন, কারেন্টের সিলিং ফ্যানটা খুলে আপনি এটা কারেন্টে ব্যবহার করতে পারতেছেন, কারেন্টে ব্যবহার করতে, যখন কারেন্ট চলে গেছে আপনি ব্যাটারির মাধ্যমে সোলারের মাধ্যমে চালাতে পারবেন, এটা চলতে পারবে, এটা এসিডিসি সবভাবে চলতেছে, এসিডিসি সবভাবে চলতেছে, সমস্যা নেই। আচ্ছা, ওকে, তো ভাই তো আমাদের কাস্টমারদের উদ্দেশ্যে কিছু বলবেন, কাস্টমারদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা মার্কেটে আসবেন, মার্কেটে এসে যাচাই করবেন, আমার কাছ থেকে যে প্রোডাক্ট আপনার নিতে হবে এটা আমি বলবো না, আগেও বলি না, এখনো বলবো না, আপনারা মার্কেটে আসবেন, মার্কেটে এসে যাচাই করবেন, মার্কেটে মিনিমাম 20-25টা সোলারের দোকান আছে, যাচাই করবেন যে যদি মনে করেন আমার থেকে বেস্ট ও তাহলে ওর কাছ থেকে নিয়ে চলে যাবেন, কোনো সমস্যা নেই, আর যদি কেউ মার্কেটে না আসতে পারেন আমাকে সরাসরি ফোন দেন, ফোনে যদি না পান ভাই, অনেকে বলে যে ভাই এরা ফোন ধরে না, ভাই এখন একটা যখন আমরা ভিডিওটা সারি সারলে মনে করেন 10,000 মানুষ যদি আমাদেরকে একবারে ফোন দেয় তার ফোনটা কয়বার ধরা যায় ভাই, কারণ আমরাও তো মানুষ, আমরা তো ওইভাবে ধরতে পারি না, এখন আপনারা আমাদের দুইটা নাম্বার দেওয়া থাকবে, দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে, আপনারা এখানে মেসেজ দেন, ভয়েস দেন, ইনশাআল্লাহ আজকেরা যদি নাও পারি আপনার ভয়েসের রিপ্লাই দিতে, আগামী কালকের ইনশাআল্লাহ আপনার ভয়েসের রিপ্লাই দিয়ে দেব, রিপ্লাই ইনশাআল্লাহ হবে, রিপ্লাই হবে ইনশাআল্লাহ। আচ্ছা, অ্যাড্রেসটা আবার একটু বলে দিন তো ভাই, অ্যাড্রেসটা লগে আপনার গুলিস্তানে আসবেন, গুলিস্তানে এসে কাপ্তান বাজার কমপ্লেক্স হানিফ ফ্লাইওভারের পাশেই আছে মার্কেটটা অবস্থিত, দোতলায় উঠবেন, দোতলায় উঠে 111 নম্বর দোকান, এমটি সোলার পাওয়ার, একদম সহজ লোকেশন যেটা আর কি।